সম্মিলিত পরিষদ ফোরাম সবাই ট্রাই করছিল যে অনন্ত ভাই আপনি ইলেকশন করেন ইলেকশন করেন। আমি ছোট একজন মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি এমনিতেই মিডিয়াতে প্রচন্ড সময় দিই, বিজনেসে সময় দিই, আবার পিটিএমিতে সময় দিই, আমি কী বা করতে পারবো? এই কারণে আমি অনেক দূরে দূরে ছিলাম। আমরা সবই দিতে পারবো, আমরা দেশের অর্থনীতির পাশে দাঁড়াতে পারবো, আমরা এনার্জি সেক্টরের পাশে দাঁড়াতে পারবো, আমরা যারা কাজ করে আমাদের সাথে ওয়ার্কার ভাই বোনেরা তাদের পাশে দাঁড়াতে পারবো, আমাদের পাশে কে দাঁড়াবে? আমি কেন আজকে বিজিএমইতে এসেছি, কেন ফোরামের পাশে এসেছি? আমি ফোরাম, বিজিএমই এবং সম্মিলিত পরিষদ আমি কোনো কিছুই বুঝি না, আমি শুধু বুঝি বিজিএমই এ গার্মেন্টস, যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আমরা করি আমি তাদের পাশে দাঁড়িয়েছি। তাহলে কেন দাঁড়িয়েছি এটার ব্যাপারে আমি কিছু কথা বলব। আমি করতে চাই, আমি একজন কাজ জানা মানুষ, আপনারা সবাই জানেন যে আমি 200 লোক দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্টার্ট করি, বাবার 100 টাকাও না, মাত্র 5000 টাকা দিয়ে আজকে আল্লাহ তাআলার দয়ায় 64 বিঘায় কোম্পানি 12000 লোক কাজ করে $140 মিলিয়ন উপরে এক্সপোর্ট করি। তাহলে আমি কি করতে পারি? যদি বিডিএমই একটি সংগঠন পাশ করে তাহলে কিছু করা সম্ভব। আমি আজকে ফোরামে দাঁড়িয়ে আছি বলেই এটা বললাম সেটা না, কারণ এখানে আমরা যারা সাংগঠনিকভাবে আমরা বিজিএমই প্যানেলে পাস করব, কেউ ফোরাম, কেউ সম্মিলিত পরিষদ, এখানে ডিসিশন নিতে সমস্যা হয়, কেউ কারো ডিসিশন মানে না, সম্মিলিতভাবে কাজ করে না, যার জন্যে নাকি আজকে গার্মেন্টস মালিকরা এত অসহায়। যেই এই জন্যে যদি একটা প্যানেল পাস করে 35 জন, একের থেকে 35 জন, তাহলে একটা প্যানেলে যে কোনো কাজ করা সম্ভব। আমি সারা দেশের গার্মেন্টস মালিকদেরকে বলতে চাই, এক হতে হবে, এক হতে হবে, একটা প্যানেলকে ভোট দিতে হবে, কারণ একটা প্যানেলকে ভোট দিলে একটা প্যানেল যখন জয়ী হবে তখন